করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিধিনিষেধের তৃতীয় দিনে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে অর্ধেক আসন খালি রেখে চলাচল শুরু করেছে ট্রেন। তবে বাসে অর্ধেক আসনের বদলে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করছে। সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে আন্তনগর ট্রেনগুলো অর্ধেক আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে, তবে কমিউটারি ট্রেনগুলো শতভাগ টিকিট বিক্রি করছে। তবে এইসব ট্রেনে স্টপেজ কমিয়ে দেওয়ার কথা বলা হলেও তা মানেনি কমিউটার ট্রেন পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো। শনিবার ছুটির দিন থাকায় সকালের দিকে যাত্রীর চাপ তেমন ছিল না। আসন পূর্ণ করে যাত্রী নেওয়ার অনুমতি থাকলেও বাসগুলোর অনেক আসনই ফাঁকা দেখা গেছে। হোটেল রেস্তোরাঁয় টিকা সনদ দেখিয়ে প্রবেশের কথা বলা হলেও সাধারণ মানের ও স্থানীয় অধিকাংশ হোটেলগুলোতে খেতে আসা মানুষদের কাছে টিকা সনদ দেখতেই চাওয়া হয়নি। আজকে থেকে আমাদের অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে এবং আমাদের সেই মোতাবেক অর্ধেক আসনের টিকিটই বিক্রি হচ্ছে। ধরুন আমরা মাস্ক ব্যতীত কোনো ব্যক্তিকে টিকিট দিচ্ছি না, মাস্ক ছাড়া কোনো এন্ট্রি দিচ্ছি না। মাস্ক কোথায়? মাস্ক নেই কি লোমো? মাস্ক মনে করেন আনতে মনে নাই, আয়া বলছে ঘুমাতে নুটিয়া আসে, এটা খেয়াল নেই। আমি একটু পানি খেয়েছি তো লগে আছে। এই বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি রাজধানীর কাউরান বাজারে, সেখানে আছেন সহকর্মী এস এম আতিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আতিক, করোনা নিয়ন্ত্রণে সরকারের জারি করা বিধিনিষেধের বাস্তবায়নের কি রূপ চিত্র দেখছেন? রুমানা, আসলে বিধিনিষেধের বাস্তবায়নটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আসলে ব্যক্তি সচেতনতার উপরে। কারণ আপনাকে জানিয়ে রাখি যে বিধিনিষেধে বলা হয়েছে যে শপিং মল, বাজার বা জনাকীর্ণ স্থানে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তো আমি কারণ বাজারে যেটা দেখছি যে অনেকে নির্বিকার ভঙ্গিতে খালি মুখে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চলাচল করছেন, অর্থাৎ যে মাস্ক যে পরতে হবে এই তাগিদটাই তাদের অনেকের মধ্যে নেই। এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সংক্রমণ কিন্তু দ্রুত গতিতে বাড়ছে, সুতরাং সেক্ষেত্রে সংক্রমণ বেড়ে গেলে কিন্তু হাসপাতালের উপর চাপ পড়বে। হাসপাতালের উপর চাপ পড়লে কিন্তু রোগী সংক্রমণ কমাতে বা পরিস্থিতি সামাল দিতে সরকারকে প্রয়োজনীয় লকডাউনও দিতে হতে পারে। আর আমরা দেখেছি যে লকডাউন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। সুতরাং তাদের মধ্যে যদি এখন থেকে বা সর্বসাধারণের মধ্যে যদি এখন থেকেই সেই সতর্কতাটা বা সেই সচেতনতাটা না আসে, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ দিকেই রূপ নেবে। তো আসলে এই বিষয়গুলো মাথায় রেখে অনেকেই যেমন মাস্ক পরিধান করছেন, সচেতন থাকছেন, আবার অনেককে আমি দেখতে পাচ্ছি যে একদম মানে এই যে সংক্রমণ বাড়ার যে বিষয়টা বা যে করোনার যে ঝুঁকির বিষয়টা সেগুলো তারা মাথাতেই নিচ্ছে না। আসলে একটা মিশ্র পরিস্থিতি লক্ষ্য করছি, মানুষের মধ্যে কেউ সচেতন, কেউ আবার সচেতন নন। আপনাকে যদি রাজধানীর গণপরিবহন কিংবা ট্রেনের পরিবহনের কথা বলি, যেমনটি আজকে থেকে কিন্তু অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে যেসব কমিউটার ট্রেনগুলো চলছে, তা এদের অনেক কমিউটার ট্রেনগুলো একটা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত, তারা কিন্তু আসলে সরকারের বা রেলওয়ের যে নির্দেশনা সেটা কিন্তু মানছেন না অনেকেই। যেমন তাদেরকে শতভাগ আসনে টিকিট বিক্রি করছেন এবং তাদেরকে স্টপেজ কমিয়ে দেওয়ার কথা বলা হলেও তারা কিন্তু প্রত্যেকটা স্টপেজের টিকিটই বিক্রি করছেন। এতে কিন্তু বাড়তি ভিড়ের একটি প্রবণতা আশঙ্কা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ, যেটি কিন্তু স্টেশন ম্যানেজার আমাকে বলেছেন যে তাদেরকে সতর্ক করা হয়েছে এই বিষয়টা, যাতে ভিড়টা যাতে কোনো মতেই বাড়তে না দেওয়া যায় সেই বিষয়টি খেয়াল রাখার জন্য। আর গণপরিবহন, আপনি জানেন আজকে শনিবারে স্বাভাবিকভাবেই আসলে একটু যাত্রীদের চাপ কম থাকে। তো গত বৃহস্পতিবারে যেহেতু শতভাগ আসনে যাত্রী নেওয়ার কথা সম্মতি দিয়েছে বিআরটিএ, সেক্ষেত্রে আসলে ওই চাপটি না থাকায় তারা কী মানছেন কী মানছেন না সেটি আমরা লক্ষ্য করতে পারিনি। তবে আমরা দেখেছি যে বেশিরভাগ বাসেই কিন্তু স্যানিটাইজার বা মাস্ক পরিধান করার বিষয়টি ওইভাবে মানে মাস্ক পরিধান করার বিষয়টি নজর দেওয়া হলেও কিন্তু স্যানিটাইজার রাখার বিষয়টি তারা ওইভাবে নজর দেননি। এবং অনেকেই টিকা সনদ আমি দেখতে চেয়েছি, তারা বলছেন এক ডোজ টিকা নিয়েছেন কিন্তু কোনো সনদ দেখাতে পারেনি। তো মোটামুটি এই ছিল আসলে আজকে শনিবারের পরিস্থিতি রুমানা।